হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, আপনার এটি নিযুক্তি রয়েছে কৃষি বিভাগ তরফ। ওড়িশার কৃষি বিভাগের আপনার এটি ভ্যাকেন্সি দেখা মিলুচি, যোথিপাই আপনার কোণী পরীক্ষা বিযু না, সিধা সড়ক নিযুক্তি করা যাচ্ছে। সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনার এটি চয়ন করা যে বহুত ভাল দরমা রয়েছে, 39,400 টাকা বেসিক সালারি আপনার এটি দেখা মিলুচি। সবু জেলার পিলা আপ্লাই করে পারে, ওড়িশার প্রত্যেক জেলার ভাই ও ভৌণী মানে আবেদন করে পারে। তবে কোণ সব ইলিজিবিলিটি কন্ডিশন রয়েছে, এতে আপনার কোণ কোণ পোস্ট রয়েছে, কমিটি কোণ রিক্রুটমেন্ট রয়েছে, এতে আপ্লিকেশন ফিজ কোণ লাগুচি, কোণ কমিটি আবেদন করবে, কিছু পোস্ট রয়েছে, এতে 10th পাস রয়েছে, আপনার কোয়ালিফিকেশন ওয়াইজ ডিফরেন্ট ডিফরেন্ট পোস্ট রয়েছে, সে বিষয়ে ডিটেলস আমি ভিডিওরে জাঁয়া। তেমক ভিডিওটি শেষ যায় ওয়াচ করবে, যাহাদ্বারা কি ফুল ইনফরমেশন আপনার এবং ফর্ম কু আপ্লাই করে পারবে। মু আপনার ডিটেলস গাইড করেদেবি কোণ সব অপডেট রয়েছে, চালু জাঁয়া। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক টিকে করবে, সাংসাথী সহ সেয়ার করবে, জমার ভুলবে না। তবে দেখুন ফ্রেন্ডস, অর্গানাইজেসন কোণ রয়েছে, ICAR তরফ নিযুক্তি, ন্যাশনাল রাইস রিসর্চ ইনস্টিচ্যুট NRI, যেটা কি আপনার ভ্যাকেন্সি নিয়ে আসছে। ওড়িশার গভর্নমেন্ট জব রয়েছে, যদি আমি জব ক্যাটেগরি উপরে নজর পকাইবা, তাহলে ওড়িশার গভর্নমেন্ট জব রয়েছে। এটি পোস্ট নেম দেখুন, ফিল্ড ওয়ার্কার, গ্রাজুয়েট আসিস্ট্যান্ট এবং অফিস বয়ের ভ্যাকেন্সি রয়েছে। ফিল্ড ওয়ার্কার, গ্রাজুয়েট আসিস্ট্যান্ট, অফিস বয়, এই তিন প্রকার পোস্টর ভ্যাকেন্সি এটি দেখা মিলুচি। অনলাইন ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনার এটি নিযুক্তি পাইপারে। তবে দেখুন প্রথমে যে অফিস বয় রয়েছে, তাপাই আপনার অনলাইন ফর্ম ভরা যাচ্ছে। ফিল্ড ওয়ার্কার এবং গ্রাজুয়েট আসিস্ট্যান্ট আপনার ওয়াক ইন ইন্টারভিউ সাক্ষাৎকার মাধ্যমে আপনার নিযুক্তি ভাগ নিয়ে পারে। কটক ওড়িশা, যেটা কি জব লোকেশন রয়েছে আপনার, আপনার যদি নিযুক্তি পাওছেন কটক ওড়িশার নিযুক্তি পাইপারে। তবে দেখুন, যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যদি আমি দেখিবা, আপনার অফিস বয় 10th পাস আবশ্যকতা করছে। যদি সিম্পল 10th পাস করছেন, আপনার এই ফর্ম কু আপ্লাই করে পারে। এবং যে ফিল্ড ওয়ার্কার রহিলা আর গ্রাজুয়েট আসিস্ট্যান্ট রহিলা, এটি আপনার গ্রাজুয়েসন আবশ্যকতা করছে। +3 পাস করে আপনার এই ইন্টারভিউরে ভাগ নিয়ে পারে। তো চলন্তু দেখিবা, এটি আপনার বয়স সীমা কোণ রয়েছে। যদি আমি দেখিবা অফিস বয় বয়স সীমা 18 বর্ষ রু 30 বর্ষ, যে প্রার্থী মানকর বয়স সীমা, সেমানে যে অফিস বয় পোস্ট রয়েছে তাকে আপ্লাই করে পারে। এবং যে আমার ফিল্ড ওয়ার্কার, ফিল্ড আসিস্ট্যান্ট পোস্ট রহিলা, সেথিপাই মিনিমম বয়স সীমা 21 বর্ষ, ম্যাক্সিমম বয়স সীমা 55 বর্ষ রখা যাইছি। যদি আপনার এই সব এজ ক্রাইটেরিয়া ভিতরে যাচ্ছেন, তাহলে এ ফর্ম পাই ইলিজিবল হয়ে পারে। তবে দেখুন, এটি আপনার এজ রিলাক্সেসন মধ্যে রয়েছে। যদি আপনার OBC ক্যাটেগরি বিলংস করছেন, 3 বর্ষ বয়স সীমা, SC ST রু PWD রু বিলংস করলে 5 বর্ষ বয়স সীমা, এক্স সার্ভিস ম্যান রু বিলংস করলে 5 বর্ষ এবং PWD প্লস SC ST হয়েছিল 15 বর্ষ বয়স সীমা রিলাক্সেসন রয়েছে। তবে আপনার যদি এই মাইনোরিটি কমিউনিটি রু বিলংস করছেন, তাহলে আপনার এজ রিলাক্সেসন পাইপারে। গভর্নমেন্টর যে রুল আছে, সেই রুল রিগার্ডিং আপনার এটি এজ রিলাক্সেসন পাইপারে। তবে পিলা মানে দেখুন, যে এতে চাকরি পাইবে, এটি আপনার সালারি ডিটেলস মু মেনশন করছি। অফিস বয়রে 35,000 টাকা পর মন্থ সালারি রয়েছে। গ্রাজুয়েট আসিস্ট্যান্ট আপনার 25,000 টাকা সালারি রয়েছে। ফিল্ড ওয়ার্কার আপনার 18,000 টাকা সালারি পর মন্থ দেখা মিলুচি। তো তিন প্রকার পোস্টরে 3 প্রকার সালারি রয়েছে আপনার। এটি আপনার যদি আপ্লিকেশন ফিজ উপরে নজর পকাইবা, তবে দেখুন এতে কোণী আপ্লিকেশন ফিজ না, আপনার সমস্ত ফ্রি অফ কস্ট্রে আপ্লাই করে পারে। এটি আপনার জেনারেল ক্যান্ডিডেট উপরে দেখবা, কোণী ফি না, EWS, OBC, SC ST এমানি কোণী আপ্লিকেশন ফিজ না, সমস্তে এই নিযুক্তি ফ্রি ভাগ নিয়ে পারে, বিনা মূল্যরে আপনার এতে ভাগ নিয়ে পারে। তবে দেখুন, যদি আপনার এই ফর্ম কু আবেদন করবে বা এই ফর্মে ভাগ নেওয়া চাহুমান, আপনার ডকুমেন্ট কিছু আবশ্যকতা রহব। যে ইম্পর্ট্যাট ডকুমেন্ট গুড়ি রয়েছে আপনার ইন্টারভিউ পাই, যে ফিল্ড আসিস্ট্যান্ট রয়েগেল আপনার আউ ফিল্ড ওয়ার্কার হয়েগাল, সেইপা যে ইন্টারভিউ করা যাব, আপনার কোণ সব ডকুমেন্ট লাগবে সেটা দেখুন। কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেটা কি রয়েছে 10th পাস, +2 পাস, +3 পাস, আপনার
টেন্থ পাস পাই কিছু পোস্ট রয়েছে, প্লস টু পাস পাই পোস্ট রয়েছে এবং প্লস থ্রি পাস পাই মধ্যে পোস্ট দেখিবাকু মিলুছি। সরি আপনমানকৰ দেখিবা গলে এটি প্লস থ্রি পাস ৰ যো পোস্ট রয়েছে সেতিপাই আপনমানে টেন্থ পাস, প্লস টু পাস, প্লস থ্রি পাস ৰ সার্টিফিকেট নেইতিবে এবং আপনমানকৰ ডেট অফ বার্থ যোতে মেনশন শিব যোটা কি এইচএসসি সার্টিফিকেট তাকু বি নেইতিবে। দুইটি রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আবশ্যকতা রহিব। কাস্ট সার্টিফিকেট যদি আপনমানে এসসি এসটি ক্যাটাগরি বিলংস করতিবে, ওবিসি ক্যাটাগরি বিলংস করতিবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার পাখে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অছি তাকে মধ্যে আপনার প্রোভাইড করে পারিবে। তো ফ্রেন্ডস দেখুন এটি সিলেকশন প্রোসিজিওর, সিলেকশন প্রোসিজিওর আপনার যে অফিস বয় রয়েছে সেই আপনার রিটিন এক্সাম রহব এবং যে ফিল্ড আসিস্ট্যান্ট ফিল্ড ওয়ার্কার রয়েছে সেই আপনার সাক্ষাৎকার যোগাযোগ মাধ্যমে নিযুক্তি পাইপারে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনার এটি নিযুক্তি দিয়া। তো ফ্রেন্ডস এ ভিডিওর ডেসক্রিপশন রে মু আপনমানকো লিংক শেয়ার করে দেবি। এই যে পোস্ট রয়েছে সে পোস্টর লিংক রে ক্লিক করিকি আপনমানে আমার অফিসিয়াল সাইট কে আসিবে। অফিসিয়াল সাইট কে আসিকি তলকু স্ক্রল ডাউন করিবে, আমার পেজ এমিতি আপনকর ওপেন হবো। গোটে পেজ কু আসিকি আপন স্ক্রল ডাউন করিবে, স্ক্রল ডাউন করি সেলা দেখিবে এটি দেখন্তু মেনশন করা যাইছি আইসিস এআর কাট অফ রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই নাও ফর ভ্যারিয়াস পোস্ট। এই পোস্ট উপরে আপন ক্লিক করিবে। তারপরে যেতবে আপনার পোস্ট উপরে ক্লিক করিবে আপনার এমিতি পেজ ওপেন হয়ে যাব যেটি আপনার ডিটেলস ইনফরমেশন কোণ সব এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে কোণ ক্রাইটেরিয়া রয়েছে আপনার পাইপারে। তবে এর নোটিফিকেশন লিঙ্ক শেয়ার করেছি আপনার এটি নোটিফিকেশন উপরে ক্লিক করি আপনার নোটিফিকেশন কু ডাউনলোড করে পারিবে এবং এটি আপনার অফিস বয় আটেন্ডেন্টর লিঙ্ক দিয়েছি। তিন প্রকার পোস্ট রয়েছে, তিন প্রকার পোস্ট পাই তিনটি লিঙ্ক শেয়ার করছি। ভিন্ন ভিন্ন পোস্টরে ভিন্ন ভিন্ন আপনার নিযুক্তি রয়েছে, তেমনি আপনার যে পোস্ট কু চাইবে সে পোস্টর পিডিএফ ডাউনলোড করবে এবং ডিটেলস দেখিপারে। যদি আপনার অফিস বয় লিঙ্ক উপরে ক্লিক করবে আপনার এমনি সাইজ ওপেন হয়ে যাব যেটি কি আপনার এমনি গোটে পেজ আসিযোগ যে পেজের ডিটেলস ইনফরমেশন অফিস বয় পাই রয়েছে। এটি অফিস বয়ের 108টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে আপনার অফিস আটেন্ডেন্ট যেটা গ্রুপ সি পোস্ট রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার আন্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড তরফর এই নিযুক্তি দেখা মিলুছি। আপনার অক্টোবর 21 পূর্ব এই ফর্ম কু আপ্লাই করে পারিবে। এতে আপনার স্যালারি 35,000 রয়েছে এবং এটি আপনার সিলেকশন প্রোসিজিওর বি মেনশন করা যাইছি। তবে আপনার যদি চাইবে এই পেজ কু আসিকি দেখিপারে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক মু শেয়ার করে দিচ্ছি। এটি সহ আপনার যদি চাইবে আমার টেলিগ্রামে জয়েন করে পারিবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পারিবে, ভিডিওর ডেসক্রিপশনে আপনার লিঙ্ক মিলিযিব। তো ফ্রেন্ডস ইয়ে থিলা ডিটেলস অপডেট যেটা কি বর্তমান ভিডিওরে আপনার শেয়ার কলি। আসিথিবা কৃষি বিভাগ তরফ নিযুক্তি ভিত্তিক সূচনার যদি আপনার মনরে কোনসি ডাউট রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করিবে, তার রিপ্লাই মু আপনার শেয়ার করে দেবি। তো ফ্রেন্ডস বর্তমান ভিডিওর ভাষা দেখি নেক্সট অপডেটে নয় তথ্য নয় সূচনা সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।